বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতা হস্তান্তর বাকি। আগামী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন এবং তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তারা দায়িত্বভার গ্রহণ করবেন। যদিও এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা মোতায়েনের কথাও শেষ পর্যন্ত তিনি বলছেন, কাজেই পরিস্থিতি শেষ পর্যন্ত কি হবে সেটি নিয়ে নানা রকমের সংশয় শঙ্কা থাকলেও বোঝাই যাচ্ছে যে ডেমোক্রেটরা আগামী 4 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে রাজত্ব করবেন এবং তারা হয়তো ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবী থেকে যতটা বিচ্ছিন্ন করে ফেলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দিয়েছিলেন বলে অনেকের বক্তব্য, সেখান থেকে অনেকটা উত্তরণ ঘটাবার চেষ্টা করবেন। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের দক্ষিণ এশিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি কি হবে, বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা আলোচনা করেছি, আজকে হয়তো খানিকটা করবার চেষ্টা করব। গত 17 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল একটি সামিট করেছেন, সেই সামিটেও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে অভিন্ন নদীর পানি বণ্টনের প্রশ্ন, সীমান্ত হত্যা, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে যৌথ নদী কমিশনের বৈঠক, যেটিতে গত 3 বছর ধরে হচ্ছে না, সেই বৈঠকটিও অনুষ্ঠিত হবে। চীন এর পাশে আছে, চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈরিতা বাণিজ্য যুদ্ধ সেগুলো আমরা জানি এবং চীন অর্থনৈতিকভাবে মোটামুটিভাবে গোটা পৃথিবী জুড়ে একটা প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে এবং এই বৈরিতা আঞ্চলিক এই অঞ্চলের মধ্যেও আছে, অর্থাৎ চীন ভারতের মধ্যকার বৈরিতা, সেই বৈরিতায় বাংলাদেশ কতটা জায়গা করে। অনেকদিন ধরেই বাংলাদেশের সরকার বা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রশংসা করাচ্ছিলেন যে এক ধরনের ভারসাম্য বজায় রেখে তিনি চলতে পারছিলেন, কিন্তু এখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতে ভারসাম্য কতটা বজায় রেখে চলা যাবে সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। চীনের মতো ভারতও বিশ্ব রাজনীতিতে জায়গা করে নিতে চাচ্ছে, একটা মর্যাদাশীল জায়গায় যেতে চাচ্ছে, কিন্তু অনেকেই মনে করেন যে দক্ষিণ এশিয়ায় তার যে নেইবাররা আছে বা প্রতিবেশীরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে কেন জানি, এমনকি যাদের সঙ্গে তার অনেক বেশি সখ্যতা অতীতে ছিল, সেই সখ্যতায় চিড় ধরতে শুরু করেছে। কাজেই দক্ষিণ এশিয়ায় এক ধরনের সম্পর্কের টানাপোড়েন ভারতের সঙ্গে প্রায় সবগুলো দেশেরই আছে। কম বেশি এখন পর্যন্ত সরকারি পর্যায়ে সরকারি ভাষ্য অনুযায়ী যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার ভালো, যদিও বাংলাদেশের জনগণের কত ভাগ সেটি মনে করে সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ রয়েছে, যেমন প্রশ্ন ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন সময় তুলে থাকে। এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলব। কথা বলবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমার পায়ে বসা আছেন প্রাক্তন কূটনীতিক এবং যিনি বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন, অ্যাম্বাসাডর নাসিম ফেরদৌস আমার পায়ে বসা আছেন এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায় বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসাডর নাসিম ফেরদৌস, আপনাকে অনেকদিন পরে পেলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নাটক আমরা দেখলাম, শেষ পর্যন্ত এটি বোঝাই যাচ্ছে যে যারা বিজয়ী হয়েছেন তারা হোয়াইট হাউসে যাচ্ছেন, কিন্তু বিশ্ব রাজনীতিতে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে নতুন প্রশাসন কি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হয়েছে সেটা মানে বিশ্বকে একেবারে কাঁপিয়ে তুলেছে, কারণ কি হবে শেষ পর্যন্ত কেউই বুঝতে পারেনি। আপনাদের হয়তো মনে থাকবে 2000 সালে মার্কিন নির্বাচনের সময় অ্যাল গোর জর্জ বুশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং বিপরীতে দাঁড়িয়েছিলেন এবং অ্যাল গোর খুব সহজে কিন্তু তিনি পরাজয়কে মেনে নিয়েছিলেন, যেটা জর্জ বুশকে জয়ী করলো যে ইলেকশন। তো এইবার আমরা দেখলাম যে ঠিক তার উল্টোটা হলো, যেমন ডেমোক্রেটিক ক্যান্ডিডেট জয়ী হয়েছেন কিন্তু সেখানে তিনি ছাড় দেন নাই মোটেও, এবং প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে শেষ পর্যন্ত, যেটা আপনি একটু আগে বললেন যে সেনা মোতায়েনের কথাও বলেছেন উনি। এগুলো থেকে মানে খুব ইন্টারেস্টিং যেটা মনে হয় যে ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় যে গণতন্ত্রের কিন্তু জয় শেষ পর্যন্ত হয়,
এবং সেটাই ওখানে প্রমাণিত হয়েছে যে 300 বছরের উপরে তারা যে গণতন্ত্রকে প্র্যাকটিস করছে, চর্চা করছে এবং উন্নত করছে। প্রতিবারই তাদের যখন একটা ধাক্কা খাচ্ছে তখনই তারা কিন্তু গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শক্তিশালী করার জন্য কাজ করছে। সেই জায়গাটায় প্রথম জিনিসটাই চোখে যেটা পড়েছে সেটা হলো যে গণতন্ত্র জয়ী হয়েছে। নতুন প্রেসিডেন্ট আসলে কি হবে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে ডোনাল্ড ট্রাম্পের সময় যা ঘটনাগুলো ঘটেছে সেগুলো কোনোটাই প্রত্যাশিত ছিল না। এবং মানুষ, আমেরিকানরাই খুবই অবাক হয়েছে তার নানা ধরনের পলিসিগুলো যেটা নিয়েছিলেন তখন। তো এইবার নতুন প্রেসিডেন্টের যেটা সবচেয়ে বড় প্রথম ধাক্কা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিভক্ত হয়ে গেছে ইলেকশনে, একেবারে মাঝখানের যে একটা লাইন সেটা গভীর হয়েছে, আর অনেক গভীর হয়েছে। ইন্ডিপেন্ডেন্টদের মতামতের কিন্তু মূল্য আর থাকে না। বলাই হচ্ছে যে বিভাজিত সমাজকে, রাষ্ট্রকে কিভাবে বাইডেন আসলে একত্রিত করবেন, সেটাই তার জন্য হয়তো বড় চ্যালেঞ্জ। কিন্তু গণতন্ত্রের যে তিনটা ইয়ে ছিল, যে বিভাজন তো আছে ডেমোক্রেটিক এন্ড রিপাবলিকান, মাঝখানে যেটা স্বাধীন যেটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ ছিল সেটা কিন্তু এখন নির্মূল হয়ে গেল এই ইলেকশনের কারণে, এই ধরনের ইলেকশনের কারণে। সেটা কি বাইডেন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কিনা, উনি হয়তো বিভক্ত দেশকে একত্রিত করার সুযোগ পাবেন, হয়তো করতে পারবেন, কিন্তু এই এই গ্রুপটাকে হারিয়ে ফেললো মনে হয়। এটাই হলো সবচেয়ে মানে বড় একটা চেঞ্জ ইন ইউএস গভর্নমেন্ট এবং ইউএস ডেমোক্রেসি। সো আপনি কি মনে করেন যে বিশ্ব রাজনীতিতে যে ধরনের পোলারাইজেশন এখন হচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে কেন্দ্র করে, একদিকে ইন্দো প্যাসিফিক, এশিয়া প্যাসিফিক, কোয়াড, অন্যদিকে বিআরআই, সেই উত্তেজনা বা অনেকে এখন বলছেন যে আবার এক ধরনের স্নায়ুযুদ্ধের আবহ তৈরি হচ্ছে, সেটি কি আপনি মনে করেন যে আসলে সেরকম কোন পরিস্থিতি হবে? না আবার এরকম একটা বক্তব্য আছে যে অনেক সময় ডেমোক্রেটরা থাকলে তারা একটু যুদ্ধ তাদের সময় যুদ্ধ ভাব তারা তৈরি করে বিভিন্ন দেশের সঙ্গে, সেই জায়গায় তাদের পরিস্থিতি। আমরা আবার এটিও জানি যে জো বাইডেন, কামালা হ্যারিস তারা একটু হিউম্যান রাইটস, ডেমোক্রেসি এইসব দিকে তাদের একটু আগ্রহ অনেক বেশি, এইসব বিষয়ে তারা একটু সোচ্চার, সেই জায়গায় তারা কি করবেন? এবং সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় আর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে? একদিন স্টেট ডিপার্টমেন্ট একদিন পর্যন্ত দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলোকে দেখত ভারতের চোখে, ভারতের সঙ্গে তাদের সখ্যতা গত কয়েক বছর ধরেই বেশ ভালো, সেখানটাতে ভারত আবার দক্ষিণ এশিয়ায় তার ঠিক কর্তৃত্বটা সেভাবে বজায় রাখতে পারছে বলে মনে হচ্ছে না। এবং সবশেষে যেটি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কি দেখেন? মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া সম্পর্ক খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট হয়েছে ওভার দ্য ইয়ার্স, গত 20 বছরে, 20-25 বছর বা আরেকটু বেশি থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় 1995 পর্যন্ত সাউথ এশিয়া বলে কোনো ডিভিশন বা কোনো ইয়ে ছিল না, একটা ডেস্ক ছিল এশিয়া, এবং আমাদেরকে ইয়ে করে নিয়ার ইস্ট অ্যান্ড মিডল ইস্টের সাথে একসাথে দেখা হতো দক্ষিণ এশিয়ার দেশগুলোকে। তো প্রথম যখন করলো করে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলেন দক্ষিণ এশিয়ার জন্য, তাকে ভারত ভিজিট করতে প্রথম দেয়নি, এই অবস্থা ছিল। এবং সেখান থেকে ক্লিন্টনের সময়, সেটা প্রেসিডেন্ট ক্লিন্টনের সময়, সেখান থেকে আস্তে আস্তে উন্নতি হয়েছে। কিন্তু আসলে ভারত, কিন্তু ভারতের সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে ভালো হয়েছে রিপাবলিকানদের সময়, জর্জ বুশের সময়, তার আগে আগের বুশের সময়, এবং পরবর্তীতে ক্লিন্টনের সাথে সম্পর্ক একটু খারাপ ছিল, পরবর্তীতে চেষ্টা করা হয়েছে সে থেকে ভালো করার জন্য। এবং চীনের সাথে কিন্তু ডেমোক্রেটরা অনেক মানে কি বলবো একটা স্থিতিশীল পরিস্থিতিতে থাকতে চেষ্টা করে, রিপাবলিকান গভর্নমেন্ট। কিন্তু জর্জ বুশের সময় বা তার বাবা জর্জ বুশ সিনিয়র এর সময় চীনের সাথে সম্পর্ক তাদের খুব খারাপ ছিল। আমার মনে আছে 90 দশকে চীনকে ডাব্লিউটিও তে ঢুকতে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র দিতে চাচ্ছিল না, চেষ্টা করেছে থামাবার। সুতরাং সেই পরিস্থিতি কিন্তু ট্রাম্প পুরোপুরি আবার সেই জায়গায় ফিরে গেছিলেন।
ডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়তো সেই জায়গাতে পরিবর্তন আনবে, চীনের সাথে সেই যুদ্ধ ভাব বা স্নায়ুযুদ্ধতে আমার মনে হয় না রিপাবলিকান ডেমোক্রেটিক গভর্নমেন্ট এখন নতুন যে সরকার হবে সে চীনের সাথে কোনো অবস্থায় স্নায়ুযুদ্ধে যাবে, বা অন্য কোনো দেশের সাথেও রাশিয়ার সাথেও স্নায়ুযুদ্ধে ফিরে যাওয়ার মতো অ্যাপিটাইট নাই আমেরিকানদের, আর স্নায়ুযুদ্ধে ফিরে যাওয়ার মতো অ্যাপিটাইট নাই। সামগ্রিকভাবে ইউরোপের সঙ্গে সম্পর্ক যেটি ডোনাল্ড ট্রাম্প অনেকখানি শিথিল করে ফেলেছিলেন সেটা কি মনে হয় আপনার কাছে? সেটা সাময়িক বলে আমার মনে হয়, এটা ফিরে আসতে হবে ইউরোপের সাথে সেই সম্পর্কে, কারণ ন্যাটো তো আছে এখনো এবং থাকবে ভবিষ্যতে সেই জায়গাটায়। এবং বাংলাদেশের মতো দেশের সঙ্গে, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের মতোই থাকবে, এতে কোনো পরিবর্তন মানে বিশাল একটা পরিবর্তন আমি দেখি না। আপনি যেটা দক্ষিণ এশিয়ার কথা বলার মধ্যে একটা জিনিস বলতে হবে যে আপনি দেখেন যে যুদ্ধগুলো, আফগানিস্তানের যুদ্ধ, ইরাকের যুদ্ধ বলেন বা ইরাকের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, সব কিন্তু রিপাবলিকানের সময় হয়েছে, একটিও কিন্তু ডেমোক্রেটের সময় শুরু হয়নি। এবং রিপাবলিকান ট্রাম্প এখন বলেছেন যে উনি যুদ্ধ করতে চান না, উনি ফিরিয়ে আনতে চান, এসব বলা সহজ কিন্তু করা কঠিন। একবার ঢুকে গেলে সেখান থেকে লাস্ট ম্যান পর্যন্ত মানে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে হবে, তো সেই যায় সেই রিস্কে কি রিপাবলিকান গভর্নমেন্ট যেতে পারবে কিনা। কিন্তু ডেমোক্রেটরা আমার মনে হয় না সেখানে, ওবামাও বলেছিলেন যে যুদ্ধ শেষ করে উনি তার সৈন্যদেরকে নিয়ে আসবেন দেশে, পারেন নাই, এটা খুব কঠিন কাজ। কিন্তু এখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়তো আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসবে, যুদ্ধের অ্যাপিটাইট এখন আর আমেরিকায় নাই, বিশেষ করে এখন যে পরিস্থিতি তাদের অর্থনৈতিক পরিস্থিতি হয়েছে। ভারতের সাথে সম্পর্ক যা হবে হবে, কিন্তু বাংলাদেশের সাথে যে সম্পর্কটা একটু ধাক্কা খাবে সেটা হচ্ছে যে বাংলাদেশের চীনের সাথে সম্পর্ক যত ভালো হবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তত শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন, এইসব বিষয় নিয়ে আগের শাসন, আমরা মাঝে মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ান পার্লামেন্ট কিংবা মার্কিন সিনেটরদের বিবৃতি ইদানিংকালে খুব দেখছি তারা, এবং বাইডেন সরকারকে মনে করা হয় যে বাইডেন এবং কমলা হ্যারিস এইসব বিষয়ে একটু সোচ্চার থাকবেন, যেমনটা তারা ভারতের এনআরসি নিয়েও কমলা হ্যারিস বা কাশ্মীর ইস্যুতে তারা খুব খোলামেলা বক্তব্য রেখেছেন, আপনার কি মনে হয় সেই জায়গাটাতে তারা কতটা? বাংলাদেশের ব্যাপারে বাহ্যিক তো কিছু বক্তব্য থাকবে যেটাই আপনি বললেন মানবাধিকার ইত্যাদির উপরে, কিন্তু খুব যে একটা শক্ত হস্তে খড়গহস্ত নিবেন এটা আমি মনে করি না। তার কারণ হলো একটি তো অবশ্যই চীন, আরেকটি হচ্ছে যে বাংলাদেশ এমন কোন মানে আছে অনেক মানবাধিকার লঙ্ঘন আছে, অনেক কিছুই আছে, সীমাবদ্ধতাও আছে, সুতরাং সেখানে বাংলাদেশকে হয়তো ওইভাবে ধরবে না যেভাবে অন্যান্য দেশকে তারা ধরবে মনে হয় আমার কাছে। এবং সেনেটররা যেটা বলে এটা আমরা আমরা কিন্তু এখান থেকে দেখি খুব বড় করে, ওখানে কিন্তু এগুলো ম্যাটার করে না, খুব সাধারণ বা আমেরিকান জানেও না বাংলাদেশ কোথায়, এবং যারা জানে তারাও এতটা কনসার্নড হয় না। এইগুলো কিন্তু একেবারে বিশেষ বিশেষ গোষ্ঠী যাদের ইন্টারেস্ট গ্রুপস, তারাই এইসব কথাবার্তা বলবে এবং তারাই এটা ইয়ে করবে, কিন্তু তাতে খুব একটা যে এফেক্টেড হয়েছে আমরা আজ পর্যন্ত এসে, আমাদের মানবাধিকার অবস্থা তো আগেও খারাপ হয়েছে, এটা তো প্রথমবার না, এবং আগে আরো খারাপও হয়েছে, তখনও তো কোনো এফেক্টিভ কোনো পরিবর্তন হয়নি ফরেন পলিসিতে তাদের বাংলাদেশের প্রতি। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ট্রাম্প এই নির্বাচন এটা নিয়ে তৃতীয়বারের মতো আলোচনা করছি, প্রথমবারে আলোচনার সময় আমরা দেখিয়েছিলাম যে কেন আসলে বাইডেন জিতবেন, কারণ আমরা একটা জনমিতিক মডেল ব্যবহার করে, দ্বিতীয় আমরা উল্লেখ করেছিলাম যে 306 পাবেন, সেটাও 306 হয়েছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি, দুটো বিষয় নিয়ে আলোচনা করা দরকার। প্রথম বিষয় হচ্ছে যে এত কিছুর পরেও কেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র 20 তারিখের দিকে যাচ্ছে এবং সেভাবেই যাবে, কারণ আমরা যখন আলোচনা করি তখন মনে করি কি মিডিয়ায় যে হাইপটা তোলা হয় সেটাই আসলে কিন্তু বাস্তবতা, কারণ হচ্ছে যে ওই উত্তেজনাটা সবাই পছন্দ করে, কিন্তু উত্তেজনা দিয়ে তো কোনো প্রবণতাও ধরা যায় না, কোনো বিশ্লেষণও করা যায় না, বা পত্রিকার পাতা দিয়ে কিন্তু কোনো বিশ্লেষণ হবে না। তা আমরা লক্ষ্য করেছি যে তিনটি বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই 20 তারিখের গতিপথকে নিয়ন্ত্রণ করছে, যেগুলো হচ্ছে তাদের রীতি, তাদের যেমন একটা কনস্টিটিউশন আছে আবার তাদের কতগুলো রীতিও আছে, এবং তিনটাই খুব চমৎকার ভাবে কাজ করেছে। প্রথমটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি,
যদিও ফৌজদারি কার্যবিধির সর্বোচ্চ প্রধান ব্যক্তি তিনি কিন্তু প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করেন এবং তার চাকরি যে কোনো সময় তাকে যে কোনো সময় বরখাস্ত করতে পারেন, কিন্তু দেখেন যে হান্টার বাইডেনই বলেন বা অন্য কোনো বিষয়ই বলেন, অ্যাটর্নি জেনারেল কিন্তু খুবই ট্রাম্প অনুগত সত্ত্বেও তাদের যে রীতি এবং নীতির প্রতি শ্রদ্ধা রেখে ফৌজদারি কার্যবিধিগুলো কিন্তু সবই চলেছে এবং সবগুলো কোর্টেই চলেছে, তাহলে একটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে যে ওদের বিরাট পুরনো ট্রেডিশন বা সনাতনী একটা আচার, সেটা হচ্ছে যে নিউট্রালিটি অফ মিলিটারি। দেখেন অনেক চিঠি লেখা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু চিফ অফ আপনার চেয়ারম্যান পরিষ্কার করে বলেছেন যে গণতান্ত্রিক পন্থায়, কারণ তিনি সংবিধানে শপথ নিয়েছেন এবং সংবিধান তাকে যেদিকে দেবে সেটি। এবং তৃতীয় হচ্ছে যে যে সমস্ত নির্বাচনী ব্যবস্থা আছে সেই নির্বাচনী ব্যবস্থার যে আপনার সততা বা ইন্টিগ্রিটি, এই তিনটা কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তার মানে দুটো জিনিস আমরা পরিষ্কার, সেটি হচ্ছে যে সাংবিধানিক পন্থা এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার যে সমস্ত রীতিনীতির মাধ্যমে একটা গণতান্ত্রিকতা চলে, এইটা হচ্ছে যার ফলে এই 20 তারিখে যাবে। এখন আমাদের যে জিনিসটা আলোচনা করা দরকার, আমি সবসময় মনে করি যে পররাষ্ট্রনীতির একটা বড় রকমের পরিবর্তন ঘটবে মার্কিন যুক্তরাষ্ট্রে। কেন? কারণ ঐতিহাসিকগতভাবে যতগুলো ক্রান্তি দেখা দিয়েছে তখনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বড় রকমের পরিবর্তন ঘটেছে, সেটি আপনি যে কোনোভাবে ইতিহাসগতগুলোভাবে দেখেন, সেটা ট্রুম্যানের থেকে শুরু করেন, তারপরে হচ্ছে FDR থেকে শুরু করেন, প্রত্যেকটা কিন্তু পৃথিবীর ক্রান্তি। এবং মজার জিনিস হচ্ছে এই ক্রান্তির সাথে চীনের আবার একটা সম্পর্ক আছে, সেটা আমি পরে আসি। যতগুলো ক্রান্তি তৈরি হয়েছে সেই ক্রান্তিতেই তারা কিন্তু বড় রকমের পরিবর্তন ঘটিয়েছে, এবং সেই পরিবর্তনগুলো কোনো এই আমরা যেভাবে পত্রিকায় দেখি বা মিডিয়াতে আলোচনা হয় সেরকম না করে তারা নিজস্ব কায়দায় চিন্তাভাবনা করেন। তা আমি মনে করি যে তিনটি জায়গায় পরিবর্তন ঘটবে, কারণ আমি এই বিশ্বাস মত করি, যেটা ভুলও হতে পারে আমার যেহেতু বক্তব্য, সেটা হচ্ছে যে কোনো দেশের পররাষ্ট্রনীতি নির্ভর করে তথাকথিত আন্তর্জাতিক সম্পর্কের যে তাত্ত্বিক ব্যাখ্যা, লিবারালিজম বা উদারনৈতিকবাদ বা হচ্ছে যে আপনার রিয়েলিজম, এই দুটোর ভিত্তিতে হয় না, তার রাষ্ট্রের যে নিজস্ব দ্বন্দ্বের মাধ্যমে তৈরি হয়। তো ওইখানে আপনার দুটো দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই দুটো দ্বন্দ্বকে দেখতে হবে। প্রথম হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে যেটা আমি মনে করি শেষ হয়ে যাবে, এটার এখন শেষের আসে, সেটা হচ্ছে যে আপনার ক্লাশ অফ সিভিলাইজেশন। কারণ পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটা বড় অংশ ধরে চালু চলেছে হচ্ছে যে যে সভ্যতার সংঘাত বা পূর্বের হচ্ছে যে আপনার স্নায়ুযুদ্ধের, তার মানে হচ্ছে যে আইডিওলজির আদর্শের সংঘাত। এই সংঘাতের কিন্তু অবনমন ঘটেছে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে বড় রকমের চিন্তার ক্ষেত্রে পরিবর্তন ঘটবে যে আমরা কোত্থেকে আসব। যেমন হচ্ছে যে আমি জানি না কিন্তু এগুলো নিয়েও আলোচনা হবে যে আব্রাহামিক যে ধর্মগুলো এই ধর্মগুলোর মধ্যে কেন সংঘাত, কারণ এদের মধ্যে যদি বিয়ে হতে পারে তাহলে এদের মধ্যে কেন ধর্মীয় সংঘাত হতে পারে। এই রকম বিষয় থেকে শুরু করে বড় রকমের একটা চিন্তা চালু হচ্ছে। দ্বিতীয় চিন্তাটা হচ্ছে যে আমরা সবাই বলছি যে বিভাজনের কথা, খুবই সত্যি কথা, কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা ভিয়েতনামের যুদ্ধের পরে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা আলোচনা দেখেছিলাম, সেই আলোচনাটা কি? আলোচনাটা হচ্ছে যে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থাকবে এবং ব্যক্তির স্বাধীনতা একদিকে, আর একদিকে হচ্ছে যে আমাদের একটা কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হবে। এবং যেটা চমৎকার করে উল্লেখ করেছেন হার্ভার্ডের যে দার্শনিক, মানে এগুলো সব হার্ভার্ড বা এই তথাকথিত বিশ্ববিদ্যালয়গুলো থেকেই তো আসছে, তারপরে সেটাকে সেটা নিয়ে আলোচনা করেছিলেন জন রলস। উনি থিওরি অব জাস্টিসে দেখালেন যে আপনি স্বতন্ত্রও থাকতে পারেন, ব্যক্তি স্বাতন্ত্র এবং আপনার স্বাধীনতাও থাকতে পারে, আবার তার সাথে সাথে কল্যাণকর, যেগুলো আমি ওই বিস্তারিত আলোচনা যাব না, যে অরিজিনাল সিন। উনি একটা এক্সপেরিমেন্ট করে দেখালেন যে আমি যদি কোনো একটা টাউন হলে সব লোককে ডাকি
তাহলে তারা দুটো কাজ করবে, একটা কাজ করবে সবাই ব্যক্তি স্বাতন্ত্র্য অর্থাৎ লিবার্টির দিকে যাবে, আবার যিনি পিছনে আছেন তাকেও সামনের দিকে আনার। তাহলে হচ্ছে যে এই যে বিভাজন, এই বিভাজন দুটো রূপ নিয়েছে এবং ট্রাম্প এটার একটা ক্রান্তি লগ্নে নিয়ে গেছে। সেটি হচ্ছে যে ডেমোক্রেটরা বলার চেষ্টা করেছে যে আমাদের এইখানে যেটা দুটোই ভুল আলোচনার থেকে হচ্ছে আমি মনে করি, একটা হচ্ছে পরিচয়ের রাজনীতি, অর্থাৎ হচ্ছে যে কালো ভোটার, সাদা ভোটার, বা হচ্ছে যে মাইনরিটি ভোটার, বা বলা হচ্ছে যে তিনি হচ্ছেন যে আপনার হিস্পানিক ভোটার, অর্থাৎ হচ্ছে পরিচয়ের রাজনীতি, অথবা কেউ হচ্ছে LGBTQ, এইটার একটা আপনার ডেমোক্রেটদের মধ্যে থেকে একটা পরিচয়ের রাজনীতির কর্নার করার চেষ্টা করা হচ্ছে। আর অন্যদিকে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে ট্রাম্পের যারা সাপোর্টার তারা নিজেদেরকে সাদা, কখনো কলেজে যায়নি এরা, তার মানে একটা শ্রেণীর, যদিও দিকটা দুটোই কিন্তু ভিন্ন, মানে ব্যাখ্যাটা ঠিক না, কিন্তু একটা তারা বলার চেষ্টা করছেন সামনে যে এই পার্থক্যটা হচ্ছে যে ডেমোক্রেটরা পলিটিক্স অফ আইডেন্টিটি করছে আর আমরা হচ্ছে যে ওয়ার্কিং ক্লাস সলিডারিটি করছি। এই যে একটা ক্লাশ হচ্ছে, এই জায়গা থেকেও সামনের দিকে যেতে হবে। এখন আমি সবসময় খুব পছন্দ করি রাজনৈতিক বিশ্লেষণ শোনার জন্য মিডিয়াতে, সেটা হচ্ছে যে আপনার ওই যে লেট নাইট শোগুলো হয়, কারণ এত চমৎকার আর কেউ করে না। স্যাটারডে নাইট লাইভে এই শেষ, এখানে হচ্ছে যে নতুন জো বাইডেন এসছেন, কারণ হচ্ছে যে জিম ক্যারি আর করবে না, তো তখন জিজ্ঞেস করছে যে বলছে যে আচ্ছা, বাইডেন বলছে যে মাই ক্যাবিনেট উড বি এ ডাইভার্স ক্যাবিনেট, তখন কমলা হ্যারিস যিনি অভিনয় করছেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিনস বাই ডাইভার্সিটি, এটা বলছে হচ্ছে যে কমলা হ্যারিসের চরিত্র যিনি করছেন, তার মানে হচ্ছে যে আপনার এখানে একটা আরেকটা জিনিস হয়েছে যে ডেমোক্রেটিক পার্টি যেভাবে এগিয়ে গেছে বাম দিকে, কিন্তু পার্টির যারা এস্টাবলিশমেন্ট তারা কিন্তু সেই দিকে আগেনি। তাহলে লিবারালিজমের মানে উদারনৈতিকবাদের একটা বড় রকম ক্রাইসিস হচ্ছে যে কিভাবে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আমার পেছনে আনবো, যেটা আপনার ভিয়েতনাম যুদ্ধের পরে এই কায়দায় আনা হয়েছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আনা হয়েছিল। তাহলে এই সংকটটা মোকাবেলা করাটা সবচেয়ে কঠিন হবে, তা আমি মনে করি। সেখানেও এই বিভাজনের যে রাজনীতি এটা নিয়েও তারা চিন্তা করছেন, এবং তারা চিন্তা করে তারা লক্ষ্য করবেন, এবং আমার কাছে মনে হয়, আমি খুব আশাবাদী যে সংহতির রাজনীতির দিকে তারা ধাবিত হবে, মানে অভ্যন্তরীণ সংকটটা তারা কাটিয়ে উঠতে পারবেন বলে, না অভ্যন্তরীণ সংকটটা কাটিয়ে উঠতে পারবেন না, তারা হচ্ছে যে নতুন একটা ডোমেস্টিক পলিসির দিকে যাবেন, যেটা হচ্ছে যে বিরাট রকমের এর এর বিষয় হবে, যার ফলে আপনার দেখবেন যে ডোমেস্টিক পলিসি টিম, আগে ন্যাশনাল সিকিউরিটি টিমের যত গুরুত্ব ছিল, ঠিক ডোমেস্টিক পলিসি টিমেরও বিরাট একটা গুরুত্ব আসবে, এবং দেখেন সেই অনুযায়ী কিন্তু ইকোনমিক টিমও কিন্তু সেইভাবে গড়ে তোলা হচ্ছে, কিন্তু চিন্তাটা বড় রকমের পরিবর্তন ঘটবে যে কিভাবে আমি এই বিভাজনকে সামনে নিয়ে যাব। তো এখন যদি সেইটা হয় তাহলে আমরা লক্ষ্য করব যে আপনার ঠিক একই কায়দায় যদি এই বড় চিন্তার সাথে চীনেরও কিন্তু মিল আছে। কিরকম মিল আছে সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে চীনা কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল 1921 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চীনা কমিউনিস্ট পার্টি আপনার চীনের আপনার আর চীনের ক্ষমতা গ্রহণ করে, এবং তাদের দুটো টু সেন্টেনারি গোল, অর্থাৎ হচ্ছে যে দুই শতাব্দীর যে অভিষ্ট সেটাও কিন্তু তাই, যে প্রথম 1921 সাল অনুযায়ী যে এখানে কোনো লোক, তাদের ভাষায় বলে শিয়াংকাং, অর্থাৎ হচ্ছে যে কোনো লোক আসলে দরিদ্র সীমার নিচে থাকবে না, সেটার দিকে কিন্তু তারা এগোচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে তারা একটা ডেভেলপড কান্ট্রি হবে 2041। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতির থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে হচ্ছে যে আপনার বহুপাক্ষিকতার দিকে যেতে হবে। এখন বাইডেন টিমের কতকগুলো লোক বলছেন যে তারা বহুপাক্ষিক সংস্থায় আরো বড় রকমের ভূমিকা রাখবেন, কারণ হচ্ছে যে বহুপাক্ষিকতা না থাকলে আমেরিকা যে সুপার পাওয়ার এইটা কিন্তু আপনার তার থাকে না, কারণ হচ্ছে যে তার সব ধরনের যে পরিস্থিতি, সেই জন্য আমি মনে করি যে
বড় রকমের একটা পরিবর্তন ঘটবে এবং সেই পরিবর্তনটা কোন দিকে যাবে সেটা নির্ভর করবে তারা তাদের অভ্যন্তরীণ সংকটকে কিভাবে মোকাবেলা করবে সেটা একটা আর একটা হচ্ছে অনেকেই বলে থাকেন যে হচ্ছে যে আসলে তো এই যারা এই সমস্ত ক্যাবিনেটে হয়েছে তারা তো সবাই স্বার্থ এবং লবির দ্বারা সেটা স্টিফেন ব্লিংকিনের কথা বলেন সেটা হচ্ছে যে আরো অন্যান্যদের নাম নাম ঠিকানা বলেন সেটা যেমন একদিকে ঠিক আরেকদিকে হচ্ছে যে পরিস্থিতি এমন ভাবে গড়াবে সেই পরিস্থিতি আসলে যেমন বাইডেনকেও সরে আসতে হয়েছে যদিও তিনি কেন্দ্রের লোক কিন্তু তাকে কেন্দ্র যেমন মনে করেন যে আমি আশ্চর্য হব না যে ওবামা কেয়ার তো থাকবেই তার সাথে সাথে মেডিকেয়ার ফর অলের দিকে আমেরিকা যাবে তাহলে আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে যে একটা বহুপাক্ষিকতার দিকে যাওয়ার প্রবণতা থাকবে মানে যেসব প্রতিষ্ঠান থেকে আমেরিকা গুটিয়ে নিয়েছিল সেগুলোতে সবগুলোতে খুবই শক্তিশালী হবে এক 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 দুই নম্বর হচ্ছে যে আপনার নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিজস্ব যে মানুষের প্রতি তার আরো দায়িত্ববোধ কর্তব্যবোধ এবং বিভাজনের রাজনীতির থেকে উঠে আসার একটা সর্বোচ্চ চেষ্টা থাকবে অভ্যন্তরীণ শক্তি সঞ্চয়ের জায়গাটা এবং তৃতীয় হচ্ছে যেটা আমি মনে করি এইভাবে আর আসবে না সেটি হচ্ছে যে আপনার মনে আছে যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় ছিল এবং আমি মধ্যপ্রাচ্যেও বড় রকমের পরিবর্তন ঘটবে আমি মনে করি এবং সেইটা সেই পরিবর্তন তো কিছুটা ট্রাম্পই শুরু করে দিয়েছেন ট্রাম্প যেভাবে করেছেন সেভাবে পরিবর্তনটা হবে সেখান থেকে তো রিভার্স করাও সম্ভব হবে না আমার আমার কাছে মনে হয় যে বড় রকমের পরিবর্তন ঘটবে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে আপনার পিভট টু এশিয়া ছিল হচ্ছে হিলারি এবং ওবামা অ্যাডমিনিস্ট্রেশন তারপরে আসলো হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রাইট আমার কাছে মনে হয় সেখানেও যে খুব একটা স্থিরতা মনে হচ্ছে এক্স্যাক্টলি কারণ কোনো প্রতিষ্ঠানই গড়ে নাই নেটোর মতো কোনো প্রতিষ্ঠান হয় নাই যেমন ওইখানে তাহলে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ওরা এই দুই যে অর্থাৎ হচ্ছে যে অ্যাডভার্সারিয়াল যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তারা থাকবে না অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা এক জিনিস আর একটা হচ্ছে যে শত্রুতা আর এক জিনিস এবং রাইভালরি এক জিনিস আর আপনার এনিমিটি আর এক জিনিস সেক্ষেত্রে কি করবে আমার আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজিটা কি আমার কাছে মনে হয় আমি তো বলতে পারবো না কারণ হচ্ছে যে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে তারা যেটা যাবে মানে এটা তো আমার আমার জানা নাই তবে আমার যে হাঞ্চ সেটা হচ্ছে যে তারা অ্যাকোমোডেশন করবে এবং হেজিং করবে ওকে অর্থাৎ হচ্ছে যে তারা কতকগুলো জায়গায় বুঝবে যে এইখানে চীনের দরকার আবার কোন জায়গায় হচ্ছে আপনার চীনের সাথে একটা টোকাটুকি করতে হবে হ্যাঁ হ্যাঁ তার মানে হচ্ছে যে এটা অ্যাকোমোডেশন হবে আবার হেজিং হবে সাউথ এশিয়া বাংলাদেশ আপনার আমার কাছে মনে হয় জি জি আমার কাছে মনে হয় যে দক্ষিণ এশিয়ার বিষয়টা একটা বড় রকমের পরিবর্তন আসবে সেটা আমি পরে আলোচনা করতে পারি কি আমার খুব ইন্টারেস্টিং আপনার অ্যাসেসমেন্ট আপনি যা বললেন সেটার মধ্যে আপনি থিওরি অফ জাস্টিসের উপরে বেসিক্যালি বেস করে আপনি কথাটা বলছেন তো ট্রাম্প বোধহয় থিওরি অফ জাস্টিসের প্রথম প্রবর্তক বলবো না উদ্যোক্তা বলবো 1400 বছর আগেই এসেছিল এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থিওরি অফ জাস্টিসের অনুভূতি থেকে কোরআন শরীফের যত কিছু আছে সেগুলো কিন্তু সবকিছু বেসড অন থিওরি অফ জাস্টিস কাউকে পিছিয়ে ফেলা যাবে না কেউ পভার্টিতে থাকবে না সমাজ একসাথে উঠবে একদম লেফটে যাওয়া যাবে না একদম রাইটে যাওয়া যাবে না সর্ট অফ মধ্যপন্থী হতে হবে এইগুলো এখন আমেরিকা এত বছর পরে খুঁজে বার করার চেষ্টা করছে এবং এই যে আপনি বললেন যে আব্রাহামিক রিলিজন গুলোর মধ্যে এত ইয়ে কেন দ্বন্দ্ব কেন এটা তো নতুন না এটা তো একেবারে সেই সময় থেকেই শুরু হয়েছে এবং এটা আছে এবং আনফর্চুনেটলি এটা থাকবে এই দ্বন্দ্ব থাকবে যত কিছুই আপনি ফরেন পলিসিতে চেঞ্জ করেন না কেন এই বেসিক্স কিন্তু এইভাবেই চলবে এবং এইভাবেই থাকবে একেবারে শান্তিপূর্ণ যে আব্রাহামিক রিলিজনের মধ্যে শান্তিপূর্ণ হবে এবং ডাইভার্সিটির মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না এইটা কিন্তু আমেরিকা কেন পৃথিবীর কোনো জায়গায় এটা হবে না সব জায়গায় আপনার এই বেসিক এলিমেন্টসে কিন্তু দ্বন্দ্ব থেকেই যাবে এখন দক্ষিণ এশিয়ার কথা বলছেন আমি সংক্ষেপেই আসি এখানে কারণ আমি আগে অনেক বক্তব্য রেখেছি এই যে কথাগুলো বলছেন যে মাল্টিল্যাটারালিজম আরো শক্তিশালী হবে
এবং এই এক পথে যাওয়ার যে ট্রাম্পের যে পলিসি বা ওই ফরেন পলিসি ওইটা আর থাকবে না, এটাতে আমি মনে করি না এটা হতে পারবে বলে। কারণ সেই এট দি এন্ড অফ দ্য ডে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় চাইবে সে মোড়ল থাকবে বিশ্বের, এবং সেটাই যদি করে তাহলে মাল্টিল্যাটারালিজমের ভ্যালু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিন সেই সঠিক মূল্যায়ন করতে পারবে না, দিতে পারবে না। মাল্টিল্যাটারালিজম যদি শক্তিশালী করতে হয় তাহলে যেটা সেক্রেটারি জেনারেল বলেছেন, গুটারেস বলেছেন যে এখানে পরিবর্তন প্রয়োজন, সিকিউরিটি কাউন্সিলের পরিবর্তন প্রয়োজন, অন্যান্য জায়গায়, এইসব কথা আমরা 20 বছর আগেও শুনে এসেছি। এবং এতে এই 20 বছরের মধ্যে ডেমোক্র্যাটস অ্যান্ড রিপাবলিকানস শাসন ব্যবস্থায় হাত বদলেছেন, সুতরাং এই মাল্টিল্যাটারালিজম যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে সেটা সম্ভাবনা খুব কম, আনলেস মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন একটা বড় ধরনের সংঘর্ষে যায়, অথবা চীনের আশেপাশে যারা আছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে এখন সেই সম্পর্ক সংঘর্ষের সম্ভাবনা নেই, কিন্তু যদি অন্যান্য দেশ যাদের সাথে সেই রকমের সংঘর্ষ হতে পারে, যেমন নর্থ কোরিয়া, যেমন ইরান, এরকম যদি সংঘর্ষে যায় তাহলে এই মাল্টিল্যাটারালিজম বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখি না। পরিবর্তন আনতে হবে সঠিক, সেটা আমি একমত, কিন্তু পরিবর্তন আসবে না এই 4-8 বছরে। বাইডেন যদি দ্বিতীয়বারও আসেন, সেই 8 বছরে মাল্টিল্যাটারালিজমের কোনো কিছুই হবে না, কারণ এইগুলো ইউনিপোলারই থাকবে, বিশ্ব ইউনিপোলার থাকবে। চীন তেমন কিছু করতে পারবে বলে মনে হয় না। এখন ইউনিপোলার হলে যে মার্কিন যুক্তরাষ্ট্রেই ড্রাইভিং সিটে থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু ওকে ওকে আপনি কি মনে করছেন যে চায়না মার্কিন যুক্তরাষ্ট্র ইকোনমিক্যালি চায়না মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে? কিন্তু শুধু ইকোনমি দিয়ে কি প্রভাব বিস্তার করা যাবে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনোলজি, তার নলেজ, তার ইকোনমির উপর নির্ভর করবে সে তার পলিটিক্যাল সিস্টেমটা কি থাকবে। পলিটিক্যাল সিস্টেম যদি পরিবর্তন হয় তখন কি সে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি একদম ইয়ে না হলে, ইউনিপোলার না হলেও মানে আপনার দুটো যদি ইয়েও থাকে, কোল্ড ওয়ারের কোনো সম্ভাবনা আর নাই আমি দেখি না। কারণ আপনার কালচারাল ডিফারেন্সেস এর কথাও মনে রাখতে হবে, চীনের কালচারে কিন্তু যুদ্ধতে যাওয়াটা এই যুগের মধ্যে আর দেখা যায়নি, কোথাও যায় না এই চীন যুদ্ধে। এই যে আপনি বলছেন যে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্টস হচ্ছে চীন, কিন্তু আপনি সাউথ চায়না সিতে দেখেন কি করছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার কি কোনো থামাতে পেরেছে বা কিছু করতে পেরেছে? এবং এই সাউথ চায়না সিতে চীন কিন্তু বহু বছর থেকে আস্তে 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 তার সীমানা বাড়াচ্ছে, অন্যান্য দেশের জায়গা দখল করে নিচ্ছে, কই মার্কিন যুক্তরাষ্ট্র তো কিছু করতে পারেনি সেখানে। প্রথম জিনিস হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে আমরা আর ইউনিপোলার ওয়ার্ল্ডে থাকব না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ নাই দুটো কারণে। প্রথম কারণে হচ্ছে যে আপনার ইউনিপোলার না মাল্টিল্যাটারালিজম না মাল্টিপোলার না মাল্টিপ্লেয়ার কোন দিকে যাবো? হ্যাঁ হ্যাঁ, মানে বেশ, মানে আমি ওই সিমান্টিক্স এর মধ্যে ঢুকবো না। সেটা হচ্ছে যে আপনার ইউনিপোলার ওয়ার্ল্ডটা যেভাবে ছিল, মানে এক পরাশক্তির পৃথিবী, সেটা আর থাকবে না। এখন সেটা থাকবে না, কারণ হচ্ছে যে সেটা থাকা যেমন থাকবে না, তার হচ্ছে যে কতগুলো ম্যাটেরিয়াল কন্ডিশন আছে। প্রথম ম্যাটেরিয়াল কন্ডিশন হচ্ছে যে আপনার, সেটা হচ্ছে যে চীনের যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে এখন পর্যন্ত চীনের এই যে বর্তমান যে করোনা অতিক্রান্তি চলছে, সবচেয়ে আগে পুনরুদ্ধারটা ঘটেছে চীনের। কেন? কারণ হচ্ছে যে চীনের হচ্ছে যে আপনার, আর যদি খেয়াল করেন রেট অফ প্রফিট চীনের হচ্ছে সবচেয়ে বেশি, যার ফলে তার হচ্ছে উদ্বৃত্ত সংগ্রহ করার ক্ষমতা সবচেয়ে বেশি। ঠিক একই বিষয়টা যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন তাহলে দেখবেন হচ্ছে যে দিন দিন তার রেশিও অফ প্রফিটটা ডিক্লাইন করছে। তার মানে হচ্ছে যে যার ফলে তাকে আর যুদ্ধে যেতে পারছে না, এবং সবাই বলছে যে যুদ্ধ করলে এত এত ক্ষতি, এত বিলিয়ন ডলার লাগে, এত ট্রিলিয়ন ডলার লাগে, এইটা তো আমার সম্ভব না। তার মানে ম্যাটেরিয়াল একটা বেসিস আছে যেইখানে তাকে এইটা সে জানে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে
চীনের সাথে রাশিয়ার বড় একটা পার্থক্য হচ্ছে, সেটি হচ্ছে যে আপনার যে রাশিয়া চারপাশ দিয়ে যে ন্যাটো যেভাবে ঘিরে ফেলেছিল সেটা কিন্তু চীনের ক্ষেত্রে ঘটেনি। চীন করেছে, বুঝেছে, বুঝার পরে সে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে গেছে, যাতে স্ট্র্যাটেজিক লাইন অফ কমিউনিকেশন এবং কানেক্টিভিটি এবং তার সাথে সাথে যে ধরনের এর পাওয়ার দরকার সেটা কিন্তু সে চতুর্দিকে করেছে। তৃতীয় বিষয়টা চীনের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এখনকার যে পরিসংখ্যান বলে তার মানে হচ্ছে যে পৃথিবীতে আপনার সাইন্টিফিক পিয়ার রিভিউড জার্নালে সবচেয়ে বেশি লেখা এখন বের হচ্ছে হচ্ছে চীনা গবেষকদের। তার মানে আপনার হচ্ছে যে চতুর্থ হচ্ছে যে তাহলে আমরা একদিকে দেখলাম যে উৎপাদনের ক্ষেত্রেও তার এক ধরনের আপনার আর উদ্বৃত্ত পুঁজির সঞ্চয়ন হচ্ছে, সাথে সাথে আমরা প্রযুক্তিগত বিশেষ করে প্রোডাক্টিভ ফোর্সের ক্ষেত্রেও আমরা দেখছি হচ্ছে এগিয়ে গেছে, সেটা 5G বলেন আর যে কিছুই বলেন। তাহলে এই যে ঘটনাটা ঘটছে তার সাথে সাথে চীন যে সমস্ত জায়গায় তার হার্ড পাওয়ার ডেমনস্ট্রেট করছে সেগুলো সব জায়গায় কিন্তু সে টিকে যাচ্ছে। দক্ষিণ সাউথ চায়না সি দেখেন, আপনার হচ্ছে যে সাম্প্রতিককালের চীন এবং ভারত দেখেন, সেখানে কিন্তু চীন কোনো কিছুই নেগোসিয়েটও করছে না, কোনো কিছু ছাড়ও দিচ্ছে না, বলছে যে আমরা যেরকম আছি সেরকমই থাকি। তার মানে হচ্ছে যে চীন এনশিওর করার চেষ্টা করছে যে পানি, পানির উৎস স্থলের তার দখল থাকুক। আগে যেমন হচ্ছে যে খনিজ পদার্থগুলোর ওর বিভিন্ন উৎস স্থলের এর সাথে সংযোগ স্থাপন করা, তেমনি পানির উৎস স্থল, যার ফলে হচ্ছে যে হিমালয় কেন এত এত, আবার হচ্ছে যে সাগর কেন এত দরকার। কারণ হচ্ছে যে একটা হচ্ছে সাগর মাতা হচ্ছে আপনার আর ওই পর্বতগুলো যেখান থেকে পানি তৈরি হচ্ছে আর সাগরে যে পড়ছে, সেই পুরো জায়গাটা কিন্তু সে এইটা চিন্তা করছে এবং সেই অনুযায়ী তার, যার ফলে আমরা দেখলাম হচ্ছে যে লাদাখের যে পরিস্থিতি এবং সেখান থেকে কিন্তু ভারতীয়রা আর কোনো সামনের দিকে এগোতে পারছে না। তাহলে আমরা আমরা দেখছি হচ্ছে যে আপনার আর এই যে একটা গতি হচ্ছে, এই গতি সঞ্চারিত হওয়ার ফলে একটা বহুপাক্ষিকতার দিকেই যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে চীন যাবে না, কারণ হচ্ছে যে চীনের তো ওই পাঁচটা জিনিস নাই এখনো যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। কি প্রথম প্রথম হচ্ছে যে আপনার সমস্ত যতগুলো অর্গানাইজেশন আছে যারা পুঁজি সরবরাহ করে, প্রত্যেকটা অর্গানাইজেশনেরই আপনার চীনের এআইবি এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাদ দিলে সব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো আছে, কারণ ওদের এক একজনের আপনার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এক এক রকম বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী সাধারণত 16% যদি শেয়ার থাকে তাহলে আপনি যে কোনো সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে জ্ঞান বিজ্ঞানের এখনো সবচেয়ে বড় জায়গাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। তৃতীয় হচ্ছে যে আপনার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি ফোর্স আছে, যেটা এখনো চীনের যদি আপনি খেয়াল করেন এয়ারক্রাফট ক্যারিয়ার মাত্র একটা বা দুটো হয়েছে কিনা আমি এখন ঠিক ছিল না, তার মানে হচ্ছে যে হয়নি। তাহলে মিলিটারি মাইটটাও আপনি যদি চিন্তা করেন, এটা কিন্তু এখনো সাগরগুলো ইউএস নেভির, আপনি যদি ওখানে দেখেন তাহলে ইউএস নেভির, এটা হচ্ছে তিন। চার নম্বর হচ্ছে যে আপনার অধিকাংশ দেশগুলোর মধ্যে একটা যে সফট পাওয়ার, এই সফট পাওয়ারটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, অর্থাৎ হচ্ছে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের করেছে কি যে যেমন হচ্ছে যে মিলিটারি ওয়ারফেয়ারের দিকেও গেছে, সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ করা, তারপরে কালচারাল অঙ্গনের সংযোগ করা এবং তার মাধ্যমে বিভিন্ন বৃত্তি দেওয়া, অর্থাৎ হচ্ছে যে সফট পাওয়ারের যে অ্যাক্টিভিটিস, তো সেইখানেও কিন্তু চীন এখনো অনেক দূর যেতে হবে। তারা মডেল ফলো করছে, তারা কনফুসিয়াস ইনস্টিটিউট করছে, তারা হচ্ছে যে ভাষা শিখাচ্ছে, তারা বিভিন্ন বৃত্তি দিচ্ছে, কিন্তু সফট পাওয়ারে এখনো কিন্তু বেশ পিছিয়ে আছে। চতুর্থ তো হচ্ছে যে আপনার যে সক্রিয়তা বা হচ্ছে যে আপনার আপনার আর আর স্ট্র্যাটেজিক অটোনমির কথা বলছি, স্ট্র্যাটেজিক অটোনমি আমি এই এতদিন ধরে যে আমরা যে সমস্ত কথা বলি সেগুলোর হয়তো ভিত্তি আছে, কিন্তু সেই ভিত্তিমূলটা পরিষ্কার হবে বাংলাদেশ আসলে বঙ্গোপসাগরে
কিভাবে এই তিনটা দেশের প্লেয়ারকে নিয়ে খেলবে, অর্থাৎ হচ্ছে যে চীন, যুক্তরাষ্ট্র এবং ভারত। এবং আমাদেরকে এখনই পরিষ্কারভাবে বলতে হবে যে বঙ্গোপসাগরটা হচ্ছে বাংলাদেশের লেক, এটা অনেক সময় অনেক অন্যভাবে বলা হয়। তাহলে আপনার কৌশলগত স্বকীয়তার বৈশিষ্ট্যের পরীক্ষা, অ্যাসিড টেস্ট যদি আমি মনে করি, তাহলে হচ্ছে যে বঙ্গোপসাগরে আমি এটা কিভাবে করব। অ্যাম্বাসেডর নাসিম ফেরদৌস, আলোচনা শুরু, আপনি নিশ্চয়ই কিছু বলবার মনে হয় আছে বলবেন, কিন্তু আমি বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়াল সামিট নিয়েও একটু জানতে চাইছিলাম যে, কারণ যখনই তারা কথা বলেন বাংলাদেশের মানুষের এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয় যে কিছু একটা হবে কি হবে না, কি চাইলো আর কি দিলাম, এই হিসেব নিকেশটা চলে সব মিলিয়ে একটু শুনতে চাই আপনার কাছে। আচ্ছা, আমি প্রথমে ওই যেটা উনি বলছিলেন যে মাল্টিল্যাটারালিজম অনেক বড় হবে বা মাল্টিল্যাটারালিজম উইল টেক ওভার ইউনিল্যাটারালিজম আর থাকবে না, এখানে আমি যেটা আগেও বলেছি যে মাল্টিল্যাটারালিজম ওইভাবেই ওইভাবে বড় হয়ে দাঁড়াবে না, চীন যেখানে আছে সেখান থেকে এগিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা বলেছেন উনি একটু আগে যে নলেজ হাব মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু কার জোরে? চাইনিজ মাথা। এক সময় ছিল যে চাইনিজ স্টুডেন্টে মার্কিন যুক্তরাষ্ট্র ভরা, এবং সেই চাইনিজদের সেই ইন্টেলিজেন্সকে বা যাই ছিল তাদের মানে হার্ডওয়ার্ককে সেটাকে ইউটিলাইজ করে মার্কিন যুক্তরাষ্ট্র টেকনোলজি কিন্তু অনেক 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 এগিয়ে গেছে। যখন চীনে তাদের কমিউনিস্ট যেসব প্র্যাকটিসেস ছিল সেটা যখন শিথিল হলো, তখন কিন্তু এই চীনা স্টুডেন্টরা তাদের দেশে ফিরে গিয়ে এইসব তাদের দেশে অ্যাপ্লাই করলো, যার কারণে এখন চীন আবার উপরে উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েতে যাচ্ছে। সুতরাং সেখানে আর কি যে এই মার্কিন যুক্তরাষ্ট্র কোথা কোন দিকে যাবে এখন বলা কোনো সম্ভব না। বাইডেন যখন আসবেন গদিতে বসবেন তখন দেখা যাবে কি করবেন তিনি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা কিন্তু চীন যেমন করে করবে ইরানও তেমন করে করবে, এবং ইরান আমার বিশ্বাস একসময় মিডল ইস্টে একটা শক্তিশালী দেশ হয়ে দাঁড়াবে, এটা একেবারে অবধারিত সত্য, কারণ তার কাছে কিছু জিনিস আছে যেটা মধ্যপ্রাচ্যের আর কারো নাই। সুতরাং সেই জায়গা থেকে সে অনেক শক্তিশালী হবে, তখন ওই তখন ট্রাইপোলার একটা ইয়ে হতে পারে, কিন্তু মাল্টিল্যাটারালিজম কোথাও যাবে না আর ইউনিপোলারও হবে না, মানে কোনো দেশই এখন আর সেই শক্তিশালী ইয়েতে ভূমিকায় আসবে না। ভারতের কথা যখন উঠেছে, ও সরি, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করি বাংলাদেশের ব্যাপারে, এই বে অফ বেঙ্গল কার আধিপত্যে থাকবে এটা তো একটা বড় প্রশ্ন, এবং এইটাই বাংলাদেশের স্বাধীনতাকে কিছুটা নির্ধারণ করবে। তো এই কথায় মনে হলো যে যখন বঙ্গবন্ধু দেশে ফিরেছিলেন 1972-এ, উনি বলেছিলেন যে বাংলাদেশকে তিনি সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট করতে চান, এবং সেইটা এই বে অফ বেঙ্গলে যদি আমরা আমাদের এটাকে ডেকলে আমাদের বলে ইয়ে করতে পারি, নিজেদের বলে দাবি করে সেটাকে যদি এস্টাবলিশ করতে পারি সেই দাবি, তবেই আমরা শুধু সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট হতে পারবো। কারণ সুইজারল্যান্ড চারিদিকে কিন্তু যুদ্ধাঙ্গী কয়েকটা দেশ দিয়ে ঘেরাও করা, ফ্রান্স, ইটালি এই সুইজারল্যান্ডকে ঘিরে রেখেছে, কিন্তু সুইজারল্যান্ড শান্তিপূর্ণ। সেই দাবি করবার ক্ষেত্রে সমস্যা কোথায় আর সুযোগগুলো কোথায় বা সুবিধাটা কোথায়, যেটি ডক্টর তিতুমিরও চাইছেন, আপনার আকাঙ্ক্ষাও আমি সেরকমই দেখতে পাচ্ছি, সেখানে মানে সমস্যা কোথায়? সমস্যা যতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এই দ্বন্দ্বে থাকবে ততদিন পর্যন্ত আপনাকে মানে নিউট্রাল থাকার কোনো একটা পথ অবলম্বন করার চেষ্টা করতে হবে। এখানে এইখানে আপনার মাল্টিল্যাটারাল ফোরামগুলো যেমন ল অফ দ্য সি ইত্যাদি ইত্যাদি, এগুলো এক্সটেনশন অফ দ্য সীমানাকে এক্সটেন্ড করে করে কতদূর নিতে পারেন, এখন 200 নটিক্যাল মাইলস আপনার একটা ইয়ে, তারপর 250, এই ধারাটাকে বাড়াতে হবে আর কি, বাড়িয়ে বাড়িয়ে তারপর একটা জায়গায় আনতে হবে, এবং সেখানে আমাদের এটি সব প্ল্যাটফর্মে বলতে হবে যে এটি আমাদের। বলার চেয়ে বড় কথা হলো আমাদের কিন্তু এই দক্ষতাটা ছিল না, এই যে ল অফ দ্য সিতে আমাদের পার্টিসিপেশন গত 50 বছরই বলবো বা এই 10 বছর হয়তো কিছু দেখেছেন, 40 বছর কিন্তু কিছুই ছিল না আমাদের পার্টিসিপেশন, খুবই পুয়োর ছিল। একটা পর্যায়ে ছিল যে আমরা ল অফ দ্য সিতে মেম্বারই হতে চাইনি, কারণ টাকা দিতে হবে বলে, মেম্বারশিপের যে ফি দিতে হবে সেটা আমরা দিতে চাইনি। তো সেই মানে আপনার ইয়েটা থাকতে হবে, ফোরসাইটটা থাকতে হবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশকে আজকের আর 10 বছরের আর 20 বছরের চিন্তা করলে হবে না, 100 বছরের প্ল্যানিং করতে হবে। এখন এখানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্সের কথা
বললেন তিতুমির, সেইখানে আপনার সেই রেজিলিয়েন্সটা কি ইউজ করে 100 years প্ল্যানিং এখন করতে হবে? 100 বছর প্ল্যানিং না করলে আপনি সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন না। এবং সেই 100 years প্ল্যানিং এ ভারত কোথায় আসে সেটা হলো ইম্পর্টেন্ট একটা বিষয়। ভারতকে এই যে ভার্চুয়াল কনফারেন্স হলো, যেটা মিটিং হলো, সেখানে খুব একটা বিশেষ কিছু হয়েছে বলে আমি মনে করি না। 7টা এমওইউর ইয়ে হলো কি, সমঝোতা স্মারক। সমঝোতা স্মারক এইটুকু সমঝোতা যদি দুইটা প্রতিবেশী দেশের মধ্যে না থাকে, কিসের উপরে স্মারকগুলো হয়েছে? হাতি রক্ষা, তারপরে এই ধরনেরই তো, মানে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলো বাংলাদেশ, ভারত চেয়েছে, বাংলাদেশ সই করেছে, ডেলিভার করেছে, সই করেছে আর কি। এই ডেলিভার করা মানে এইটুকু। চীন এরকম এক সময় ছিল যে চীন যখন বাইরে যেত, চীনের প্রধানমন্ত্রী যখন বাইরে যেতেন, তখন তারা ডিমান্ড করতো যে 20-30 এগ্রিমেন্ট সই হবে। এগ্রিমেন্টের তো কিছু থাকতে হবে, সাবস্টেন্স থাকতে হবে, সেই সাবস্টেন্সটা না থাকলে আপনি এগ্রিমেন্ট সই করে কি হবে? কিন্তু দেখাতে আপনি দেখাতে পারছেন যে আপনি এতগুলো সই করেছেন, যে চীনের এই ইয়েটা ছিল। তো ভারতেরও তাই আছে, ভারত সেটা দেখাতে হবে। ভারত নিজে আসলে অভ্যন্তরীণ গ্যাড়াকলে আছে, এরকম সেটা এক তো হচ্ছে এখনকার সাম্প্রতিক ঘটনাগুলো দেখেন না, ফার্মার্স এজিটেশন নয়াদিল্লিকে তারা লিটারালি অকুপাই করে রেখেছে, একেবারে একঘরে করে রেখেছে। উনি আপনার অমিত শাহ, যিনি আমাদের সম্বন্ধে অনেক বড় বড় কথা বলেছেন, উইপোকা বলেছেন, সেই বাংলাদেশি উইপোকাদের চেয়ে উনি ওনাদের বেঙ্গলে গেলেন, পশ্চিমবঙ্গে গিয়ে হেনস্থা হয়ে এসছেন। উনি বলছেন যে উনি ইলেকশনে জিতবেন, ওনারা ইউনিয়ন গভর্নমেন্টই পশ্চিমবঙ্গে জিতবে এবং মমতা ব্যানার্জির ক্ষমতা চলে যাবে। এসব কথা বলে তো কোনো লাভ নেই, সুতরাং তারা গ্যাড়াকুলে আছে, তাদের নিজের অভ্যন্তরীণ শান্তি যতক্ষণ ফিরে আসবে না ততক্ষণ তারা আমাদেরকে এইরকম ছোট ছোট ইয়ে দিয়ে বিরক্ত করবে, ডিস্টার্ব করবে, কিন্তু কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না, কিছু করতে পারবেন না। কারণ এই যে কথাটা একটু আগে উঠে আসলো যে বাংলাদেশের লোকের রেজিলিয়েন্সটা এখন রেকগনাইজড, ইন্টারন্যাশনালি রেকগনাইজড, এবং কিছু সামাজিক মূল্যবোধ, আমরা নিজেরা নিজেদেরকে কিন্তু অনেক দোষারোপ করি যে আমাদের সামাজিক মূল্যবোধ নেই, কিন্তু বাংলাদেশের যে সামাজিক মূল্যবোধগুলো আছে সেই জন্য সেইগুলোকে একসময় না একসময় এইসব দেশ রেকগনাইজ করবে, করে সেটাকে সাপোর্ট করে কিছু দেশ যদি বাংলাদেশের পক্ষে আসে। না হলে আপনি আজকে দেখেন রোহিঙ্গাদেরকে দিয়েছেন জায়গা, 11 লাখ রোহিঙ্গা থাকে বাংলাদেশে, রোহিঙ্গাদের জন্য লড়ছেরা গাম্বিয়া থেকে, ইউরোপিয়ান ইউনিয়নকে নাড়া দিয়েছে, অন্যান্য দেশকে নাড়া দিয়েছে, এই জায়গাগুলোকে। সুতরাং ভারত যে আমাদেরকে তো রোহিঙ্গার ব্যাপারে কোনো সাহায্য করে না, ভারত আপনি এক্সপেক্ট করেন না যে ভারত আপনাকে কিছু দিয়ে দিবে। সীমান্ত হত্যা আজ পর্যন্ত শূন্যতে আসেনি, তারা নিজেদের কি বলে এটাকে পার্সোনাল সেফটি বা সিকিউরিটির জন্য গুলি করে, এইসব কথা বলে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, এগুলো তো দ্যাট ইজ নট অন। তো সুতরাং এখানে ভারত বাংলাদেশ সম্পর্ক সেই সময়ই আপনাকে ইয়ে করতে হবে, মানে অ্যাসেসমেন্ট করতে পারবেন, যখন ভারত একটা স্টেবিলিটিতে আসবে, তার ডেমোক্রেসি স্টেবিলিটিতে আসবে, তখন দেখা যাবে। ডক্টর তিতুমির, ছোট্ট করে একেবারে শেষ প্রান্তে জি, প্রথম আর আমি একটা ওই বিষয় বলে তারপরে বাংলাদেশ ভারত এবং শেষের দিকে একদম ছোট্ট করে, জি ছোট্ট করে, সেটি হচ্ছে যে আর একটা জিনিস আমরা খুব একটা খেয়াল করছি না, কারণ তেমন আলোচনা নাই, সেটা হচ্ছে যে ট্রিটি অফ লুজান এটা 2030 শেষ হবে, অর্থাৎ হচ্ছে যে তুরস্কের সীমারেখাটা কি হবে। আমরা জানি যে আন্তর্জাতিক কোন চুক্তি 100 বছর হলে সেটা হচ্ছে যে সিস টু এক্সিস্ট করে, তখন বসফরাসের উপর দিয়ে এখন যারা যে সমস্ত জাহাজগুলো যায় সেই জাহাজগুলো থেকে তারা কোনো শুল্ক পায় না। দ্বিতীয় হচ্ছে যে আপনার তুরস্কের তথাকথিত ভৌগোলিক সীমারেখা, যেটা আমরা লক্ষ্য করছি সিরিয়ার ক্ষেত্রে বা লিবিয়ার, আর যে পূর্বতন যে কলোনিয়াল মাস্টার অর্থাৎ হচ্ছে যে আপনার ফ্রান্সের, তার সাথে হচ্ছে যে তখন যে আপনার এর সাথে সাথে আপনার কয়লা তো ইতিহাস হতে চলেছে জ্বালানি ক্ষেত্রে, তেলেরও এক ধরনের শেষের দিকে যাবে,
এই রকম প্রেক্ষাপটে সেই জন্য আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের যেভাবে আমরা দেখছি এরকম জিনিসটা আসলে হবে না, কারণ হচ্ছে যে খুব সোজা ছিল, যদি ওই ক্লাস অফ সিভিলাইজেশন যদি না থাকতো তাহলে কিন্তু তুরস্ককে ইউরোপিয়ান ইউনিয়ন সদস্যপদ দিয়ে দিত অনেক আগেই, কিন্তু তারা দেয়নি। সেই যে ভুলটা করেছে, এবং একই কায়দায় আপনারও মনে আছে যে আপনার প্রথম বিশ্বযুদ্ধের উপর পরে যে জার্মানিকে যে পেনাল্টিটা দিল, সেই জন্য জন মেইনার্ড কেইনস লিখলো যে ইকোনমিক কনসিকোয়েন্স অফ পিস, যে আপনি কোনো দেশের উপরে যদি ই করেন তাহলে পূর্বতন অবস্থা ফিরে আসে। তাহলে ইরান একটা আছে, সেইখানে হচ্ছে যে আপনার তুরস্কের পরিস্থিতি এবং ইউরোপের যে এই, সেই জন্য আমি এখনো মনে করি যে বহুভাক্ষিকতার দিকেই পৃথিবী যাবে। এখন হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক কে দেখতে আমি দেখতে চাই বাংলাদেশ অনেক ম্যাচিউরড হচ্ছে। এই ম্যাচিউরডটা এটা একটা আনইনটেন্ডেড কনসিকোয়েন্স অফ ইন্ডিয়াস ফেইলিয়ার, মানে হচ্ছে যে আপনি যখন চিন্তা করছেন ন্যারেটিভগুলো যেগুলো সাজাচ্ছেন প্রত্যেকটা ন্যারেটিভ কিন্তু ফেইল করছে, তাই না? ভারতীয় যা যে ন্যারেটিভ গুলো তৈরি করছে বাংলাদেশ সম্পর্কে সেটা কিন্তু কোনো মতেই, এবং আমার ধারণা হচ্ছে যে বাংলাদেশের থেকে তো ভারতীয় পণ্ডিতবর্গ বেশি আছেন, তারা আসলে গবেষণা করা দরকার যে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে এত মিত্র হিসাবে ভূমিকা রাখলো, তো পরবর্তীতে হিংসার সম্পর্ক হলো কেন? তারপরে এখন অনেকে বলেন, আমি যদিও বিশ্বাস করতে চাই না, সেটা হচ্ছে যে কারণ প্রতিবেশী সম্পর্কে তো আমরা বিশ্বাস করার ঠিক না, সেটা হচ্ছে যে হ্যাট্রেড কেন হলো? তাহলে এই গবেষণাটা তাদের করা দরকার প্রথমে। এবং তারা অনেকেই মনে করেন যে আর একটা জিনিস, মানে সবই হচ্ছে সাইকো অ্যানালিসিস করা দরকার যে ভারতীয় ফরেন পলিসির, যে দ্বিতীয় হচ্ছে যে আপনার অ্যারোগেন্স এবং মিননেস, এটাও আপনার পরিচালক হচ্ছে ক্যাবিনেট র্যাঙ্কের, সো তাদের প্রতিষ্ঠানগুলো আছে নিরাপত্তা অ্যাডভাইজারি বডিগুলো, জি জি। আর হচ্ছে যে দ্বিতীয় বিষয়টা আমি মনে করি সেটি হচ্ছে যে বাংলাদেশ এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেই দাঁড়ানোটা বাংলাদেশের মানুষ সামনের দিকে দাঁড়িয়েছে, আমরা স্বাধীনতার 50 বছরে পা দিচ্ছি এবং এই পা দেওয়ার মাধ্যমে আমরা কতকগুলো সত্যকে জানান দিচ্ছি, সেই সত্যটা কি? মানুষের অভিযোজন ক্ষমতা অনেক বেশি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তৃতীয় যে জিনিসটা এখন দরকার সেটা হচ্ছে যে আমাদের তিনটা জিনিস, একটা হচ্ছে যে রাষ্ট্র হয়ে ওঠা, দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান হয়ে ওঠা, তৃতীয় হচ্ছে যে আমরা যে আচার আচরণ রীতিনীতি করি সেই আচার আচরণ রীতিটা উন্নয়নমুখী হয়ে ওঠা। আমার মনে হয় আমি খুব আশাবাদী। অনেক ধন্যবাদ দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্র দিতে পারেন ডাকি ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট মাত্র অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতমির এবং প্রফেসর নাসিম ফেরদৌস, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা নানা বিষয় নিয়ে কথা বলছিলাম, বিশ্ব পরিস্থিতিটা বোঝার জন্য যে নতুন বিশ্ব ব্যবস্থার কথা আমরা বলছি, নিউ নর্মালের কথা বলছি, যাই বলছি না কেন, আগামী জানুয়ারির 20 তারিখের পরে যখন জো বাইডেন এবং কমলা হ্যারিস যাত্রা শুরু করবেন আনুষ্ঠানিকভাবে, তারপর থেকে হয়তো কিছু কিছুটা বোঝা যাবে। খুব আমূল যে বিশ্বে পরিবর্তন হবে তেমনটা আশা করবার তেমন কোনো সুযোগ নেই, তবে অনেকেই যেখানে গণতন্ত্রের সংকট আছে, যেখানে মানবাধিকারের সংকট আছে, সেখানে কেউ কেউ হয়তো আশাবাদী যে পরিস্থিতির হয়তো খানিকটা বদল হলেও হতে পারে। তবে বাংলাদেশের জন্য যে কথা আমার অতিথিরা দুজনেই বলছেন যে বাংলাদেশের এই মুহূর্তে করণীয় অনেকগুলো কথা তারা বলেছেন, বিশেষ করে অ্যাম্বাসেডর নাসিম ফেরদৌস ডক্টর রাশেদ আল মাহমুদ তিতমিরের কথা সূত্র ধরে বলছিলেন যে
বাংলাদেশকে এখন বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে একশো বছরের পরিকল্পনা করতে হবে এবং বাংলাদেশকে এখন থেকেই আসলে এই দাবিটা করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে যে বে অফ বেঙ্গলের মালিকানা তার এবং তার সীমাকে কতটা প্রসারিত সে করতে পারে সেই দিকটাতে। যদিও আমাদের সামাজিক অ্যাম্বাসাডর নাসিম ফেরদৌস বলছিলেন সামাজিক মূল্যবোধের প্রসঙ্গে আমাদের নানা রকমের সমালোচনা আমরা নিজেরা করি, কিন্তু বাইরে এর একটা প্রশংসা আছে এবং আমাদের যে ব্রেজিলিয়েন্স সেটা কিন্তু ইন্টারন্যাশনালি খুব রিকগনাইজ এবং সবাই সেটাকে সমীহ করে, এটি আমাদের জন্য একটা ইতিবাচক দিক। অন্যদিকে রাশেদ আল মাহমুদ তিতুমির তিনটে গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে বাংলাদেশকে আসলে রাষ্ট্র হয়ে উঠতে হবে এবং সেই দিকটাতে মনোনিবেশ করতে হবে, বাংলাদেশকে তার চিন্তাভাবনা মূল্যবোধের জায়গাগুলোকে উন্নয়নমুখী করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এবং যেটি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অনেক সমালোচনার পরে দেখেছি যে প্রতিষ্ঠান শক্তিশালী থাকলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে আসলে শেষ পর্যন্ত গণতন্ত্রের জয় হয় এবং মানুষের জয় হয়। বাংলাদেশকেও সেই লক্ষ্যে এগোতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।